আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো সব আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমি আপনার লগে একটা ভিডিও শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটা সবার ভালো লাগবে, এই কেন দুই দিনের একটা ব্লগ, অনেক আগর একটা ব্লগ আছে আপনার লগে শেয়ার করলাম। আশা করি আপনার কাছে ভালো লাগবো। আমি অনেক দিন ধরিয়া শেয়ার করতাম করতাম করিয়া আসলে শেয়ার করা অন্না, তো চিন্তা করলাম যে না শেয়ার করি। আর এখানে দেখতে পারা আমি ডালির বড়া, মানে যেটা পেঁয়াজু আর কি, ওটা বানাইছি। আর দেখতে পাররা খুব ক্রাঞ্চি হয়েছে, খাইতেও কিন্তু খুব মজা হয়েছিল। কিন্তু রমজান মাসও জেলাহান ডালির বড়া সানা খাইতে মজা লাগে, ফলে কিন্তু এই মজাটা লাগে না। তো যাই হোক, ঠিক আছে, মাঝে মাঝে খাওয়াও হয়। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবো আপনার। আর বেশ কয়েকদিন আগে আমি চিকেনের ফার্মও গেছিলাম। চিকেনের ফার্ম না, আসলে একটা লুক ইংলিশ একজন লুক আর কি, তো তাই ফাঁকি চিকেন ওটা সেল করইন। তারপরে গেছিলাম আর কি চিকেন আনবার লাগি। তো আমি ফার্স্টটা চিকেন আনছি আপনার লগে অবশ্যই আরও শেয়ার করব ভিডিও। আজকে জাস্ট থোড়া কিছু ক্লিপ দিলাম, তো দেখবা আমার ভিডিওটা শেষ পর্যন্ত। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাইবা আপনারা কী লেখা নইল। তো এখানেও দেখতে পাররা এটা আরো জাতীয় চিকেনের লাখানি, এটার হয় তিতর। খুব সুন্দর লাগছে আসলে দেখিয়া, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কিতা হল আছে, পাখি, তারপরে চিকেনও দেখতে পাররা, কবুতর সবটাও আছে। তো তোরা তোরা শ্যুট করলাম আপনারা লাগিয়ে, আপনারা দেখতা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা, আর আমার কমেন্টের মাধ্যমে জানাইবা। থ্যাংক ইউ। তো যাই হোক, শেষ পর্যন্ত ফার্স্টটা চিকেন লইছি দেখতে পারা আপনারা। তো আমি অবশ্যই আপনার লগে শেয়ার করব কিলাখান চিকেন ফালরাম বা কিলাকিতা। তো আমার জীবনের প্রথম চিকেন ফালা, কোনোদিন ফালছিলছি না। আশা করি আপনারাও এনজয় করবা, আমি ট্রাই করব শেয়ার করতাম। তো দেখতে পাররা চিকেনের একটা হাউস আনতাম, তো এটাও আপনার লগে শেয়ার করব। চিকেন হাউসটা কিলাখান বা কিলান কিনলাম বা সবটাও ডিটেলস জানাইমু। অত দেখতে পারা খুব সুন্দর করে ফানি খায়, আমার দেখে খুব ভাল লাগছে। তো চিকেন হাউস আসলে সবাই উতুকাইলাম, অনলাইন থাকি দরিয়া ইনস্টোর গিয়া পেট শপ, তারপরে রেঞ্জ সব জায়গাতেও খুঁজতে খুঁজতে পরে একটা কিনা হয়েছে। তো নেক্সট ব্লগও শেয়ার করমু। ওকে, সব ভালো থাকবা, আসসালামু আলাইকুম।